হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি জাহাঙ্গীরপাড়া থানার অন্তর্গত হুগলি জেলার বালক সঙ্গে। বালক সঙ্গে যে মণ্ডপ সজ্জা সজ্জিত করেছে, তো বাঁশ এবং কাপড় দিয়ে দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দর একটি নিদর্শন সৃষ্টি করেছে। বিভিন্ন রঙে রঙ্গিত প্যান্ডেল মণ্ডপ সজ্জা, আমি সেই জুম করে ওপর অংশ দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমাদের মণ্ডপ সজ্জার ভিতরে আমি যাচ্ছি, গিয়ে আমি তোমাদের যে প্রতিমা বালক সঙ্গের, সেই বালক সঙ্গের প্রতিমা নিদর্শন আমিও তোমাদের সামনেই করিয়ে দেবো এবং তোমরা দেখতেই পাবে সেই প্রতিমা। তার আগে দেখে নাও মণ্ডপে কত সুন্দর কারুকার্য করা হয়েছে। মণ্ডপের ভিতরের কারুকার্যটি খুব সুন্দর এবং পরিবেশ অসাধারণ, বলা বাহুল্য। এবং প্রতিমার নিদর্শন তো খুবই সুন্দর, প্রতিমার একটু অন্যরকম নিদর্শন আমরা দেখতে পাচ্ছি। কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী মায়ের কোলেই বসে বিরাজ করছেন এবং মা সবার বড় এবং মা সবার কে আগলে রেখেছেন এবং তাকে পাহারা দিচ্ছেন মহারাজ সিংহ। এবং মণ্ডপের আলোকসজ্জা থেকে শুরু করে মণ্ডপের নিদর্শন সত্যি অসাধারণ। এখানকার কমিটিকে সত্যি ধন্যবাদ জানাই এই ধরনের মণ্ডপ তৈরি করার জন্য। তো থ্যাংক ইউ এই ভিডিও।